मानुष के धारणा करे अल्लाह यकमेर आलेह आहाद जो तार ओपर क्यों क्षमताशील नय अल्लाह क्षमतावान नन ताके धरबे तार हिसाब नेबे ताके जवाबदाही करते हबे आल्लार कुदरत क्षमतार बाइरे जेते पारे ना आल्लार क्षमतार आयत्ताधीन ताके थाकते हबे एई कथा कि चिंता करे ना सत्यि काफिर चिंता करे ना काफिर एई चिंता करे যে আমাকে ধরতে পারবেন ধরার কেউ নেই কাফের সে কাফের মুসলিম কাফেরই হোক যারা আল্লাহ বিশ্বাসী নয় হয়তো অথবা নাস্তিক মুরতাদ কাফের হোক তাদের ধারণা যে লাই ইয়াকদির আলাইহি আহাদ কিন্তু তা কি সত্য বাংলাদেশের সন্ত্রাসীদের ভয়ে মানে মুজাহিদিন গ্রুপের ভয়ে সন্ত্রাসীদের ভয়ে এই মুরতাদ ঢাকা ইউনিভার্সিটির কি প্রফেসর আজাদ মুরতাদ এ যাই হোক নামটা নিতে ইচ্ছা হয় না সেজন্য গৃহীত নাম তো এ চলে গেল জার্মানিতে কাফের দেশে চলে গেল এই আশঙ্কা গিয়েছিল না তোমরা মরণকে ভয় করে যদি পালা বাঁচতে পারবে সেখানে গেল সেখানে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সৈনিক মালাকুল মত পৌঁছে গেল আর জঘন্য অবস্থায় মদ খেয়ে মাতাল হয়ে ধ্বংস হলো যেখানে কোনো আপনজন কেউ নেই আহ চিরকালে যেন জাহান্নামী আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন এবং বড় আক্ষেপের বিষয় বিদাতি মোল্লা মুরতাদদের যে জানাজা যারা পড়ে আমাদের দেশে কবর পূজারী মোল্লারা এরা ইসলামকে ধ্বংস করে দিল এরা এই মুরতাদদের চাইতে বেশি ইসলামকে ধ্বংস করলো এরা যে জানাজা পড়ে এরকম মুরতাদদের তখন এরকম মুরতাদদের সাহস বেড়ে যায় সবাই যদি একমত হতে পারতো এই মুসলিম ওলামারা আরে তুমি বিদাতি আছো আপন জায়গায় কিন্তু মুরতাদ তো ইসলামের শত্রু তোমার বিদাতেরও শত্রু তোমার কবর মাজারেরও শত্রু এই কবর পূজারী মোল্লা মৌলভীগুলো এই বাংলাদেশে যদি একমত হতে পারত আর জানাজা যদি বয়কট করত তাহলে অনেক মুরতাদরা শিক্ষা পেত থেকে এদের কি জানাজা করা জায়েজ হারাম মুসলমানদের কবরস্থানে দাফন করা জায়েজ হারাম এই বিদাতিরা মুরতাদের জানাজা কেন পড়বে না ইন্দিরা গান্ধী যদি কবর কোরআন খানি করতে পারে এরা ইন্দিরা গান্ধী যখন হালাক হয়েছিল তখন এরা কোরআন খানি করেছিল কবে ভারতের কবর পূজারী মোল্লারা বুঝলেন তো কোরআন খাই না বুঝলেন না বক্সা বক্সানোর জন্য যে কোরআন খাই 40 হয় আর 3 দিন হয় 10 দিন হয় যেসব করে কবর পূজারীরা হচ্ছে অবস্থা আমাদের দেশে কবর পূজারী পীর পূজারীরা যারা বলে আজমির শরীফ এই শরীফ কোন শরীফ জানেন এই আজমিরে এই অটল বিহারী হিন্দু দলের যে প্রধানমন্ত্রী ছিল বিগত প্রধানমন্ত্রী এ যখন গেল বাজপাই তখন তাকে পাগড়ি পরালো আমাদের দেশে কমি মাদ্রাসাতে হাট হাজারে ফুটিয়াতে এই যে মাদ্রাসাগুলি বাংলাদেশে আছে বা ভারতে আছে কমি মাদ্রাসা যারা পাশ করে তাদেরকে একটা করে পাগড়ি দেয় বোখারি পড়ে দাওরা হাদিস পড়ে ফারুক হলে কি করে জানেন একটা পাগড়ি দেয় একটা লাঠি দেয় যে ফারুক করে বিজয় করে যে তুমি আজকে ফারুক হয়ে গেলে তো বাজপেয়ীকে ফারুক করলে কবর পূজারীরা কথা বুঝতে পারছ এ হচ্ছে অবস্থা তো কেন হুমায়ুন আজাদের মতো মুরতাদদের জানাজা পড়বে না এই এই মুশরিকরা এই মুশরিক মোল্লা বিদাতিরা যারা দোয়াতুন আলা আবাবে জাহান্নাম প্রিয় নবী মোহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন এই শ্রেণীর মোল্লাদের সম্পর্কে যে জাহান্নামে দরজায় দাঁড়িয়ে দাওয়াত দিয়ে আহ্বান করে থাকে এসো আমাদের সাথে জাহান্নামে আসো তো মানুষ কি ধারণা করে আল্লাহ জিজ্ঞেস করছেন আল্লাহ ইয়াকদির আলী আহাদ তার উপর কেউ ক্ষমতাবান নয় যদি ধারণা করে সে মুসলিম নয় সে কাফের কাফেরই ধারণা করতে পারে আল্লাহর ক্ষমতাকে অস্বীকার করে আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করে আল্লাহর রুবুবিয়াত ওলুহিয়াতকে অস্বীকার করে আল্লাহর বিধি বিধানকে অস্বীকার করে আল্লাহর কিতাব কোরআনী করিমকে অস্বীকার করে সেই ব্যক্তি